সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিও একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও যেটি মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ কি ভিডিও না ভারতে দুবার বৃষ্টিপাত কোথায় হয় এবং কেন হয় প্রশ্নটি এটিও আসতে পারে ভারতে তামিলনাড়ু উপকূল অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন আবার ভারতের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন দেখো এই করমণ্ডল উপকূল ছাড়াও কিন্তু ভারতবর্ষে আরও একটা জায়গায় দুবার বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা কাশ্মীরের দক্ষিণাংশ দিকে তো সেটা আলাদা টপিক সেখানে কেন দুবার বৃষ্টিপাত হয় সেটা আমি অন্য কোনো ভিডিওতে বানিয়ে বলে দেবো আজকের ভিডিওতে মানে বছরে দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ু উপকূল অর্থাৎ করমণ্ডল উপকূলে কেন হয় সেটি তোমরা আগে দেখে নেবে তো দেখো দুটো কারণ এই দুবার বৃষ্টিপাত হওয়ার জন্য দুটো আলাদা আলাদা কারণ ভারতে মূলত চারটা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ এবং শীত ঋতু তো গ্রীষ্ম ঋতুর পরে যখন আমাদের তিব্বত মালভূমি উষ্ণ হয়ে গেছে তার ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে তখন দুটো শাখাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে একটি কি। না একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা এবং একটি হচ্ছে আরব সাগরীয় শাখা এই বঙ্গোপসাগরীয় শাখা এবং আরব সাগরীয় শাখা দুটির মধ্যে বঙ্গোপসাগরীয় শাখাটির জন্য আমাদের পূর্বঘাট পর্বতে আঘাত লেগে বা এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা পূর্বঘাট পর্বতে আঘাত লেগে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায় আবার আরব সাগরীয় শাখারও একটা অংশ একই সময়ে ওই পশ্চিমঘাট পর্বতের আঘাত লেগে বৃষ্টিপাত ঘটায় এবং কিছু জলীয়পূর্ণ বায়ু গিয়েও কিন্তু করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায় মূলত কিন্তু এটা একটাই কারণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে কোন ঋতুতে গ্রীষ্মের শেষে অর্থাৎ বর্ষাকালে এটা করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটার একটি কারণ এবারে দ্বিতীয় যে কারণ সেটি কি না সেটা হচ্ছে যখন ভারতবর্ষে শরৎকাল অর্থাৎ বা শীতকাল চলছে মানে শরতের শেষ শীত শুরু হয়েছে তখন ভারত মহাসাগরীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য মৌসুমি বায়ু কিন্তু প্রত্যাবর্তন করছে অর্থাৎ হিমালয় পর্বতমালা থেকে শুষ্ক শীতল বায়ু কিন্তু প্রবেশ মানে দক্ষিণমুখী হয়ে ভারত মহাসাগরের দিকে এগোচ্ছে এবার এগোতে এগোতে কি হয় না যেহেতু আমরা জানি ফেরেল সূত্র অনুযায়ী বা কোলিস বলের জন্য উত্তর গোলার্ধে বায়ু প্রবাহপথের খানিকটা ডান দিকে মেকে যায় তো সেই রকমই যখন প্রত্যাবর্তন করছে তখন ভারতবর্ষ থেকে বেরিয়ে আসার সময় এরা জলভাগের উপর দিকে উঠে যায় জলভাগের উপরে উঠে যাওয়ার পরে অর্থাৎ আমাদের বিশাখাপত্তনম চেন্নাই বা তারও আগে ওড়িশার পারদ্বীপ অঞ্চল পেরোলেই কিন্তু বঙ্গোপসাগরের উপরে উঠে যাচ্ছে এবারে বঙ্গোপসাগরের উপরে যখনই উঠে যাচ্ছে তখন কি হচ্ছে না বঙ্গোপসাগরের উপরে উঠে গেলেই সেই বায়ু কিন্তু যেহেতু শুষ্ক সে কিন্তু আবার আর্দ্র হতে শুরু করছে অর্থাৎ সমুদ্র থেকে জলীয় বাষ্প নিতে শুরু করছে ফলে বায়ুটা আবার জলীয় বাষ্পপূর্ণ পূর্ণ হয়ে যায় এবারে যখন সেটা আরও এগোচ্ছে তখন ফেরেল সূত্র অনুযায়ী ডান দিকে সামান্য পরিমাণে বেঁকে যায় এবারে বেঁকে যাওয়ার ফলে সেটা কোথায় গিয়ে প্রবেশ করে না তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে এবারে ওই করমণ্ডল উপকূলে প্রবেশ করে যা যাওয়ার জন্য পূর্বহাট পর্বতে সামান্য অংশে ধাক্কা লেগে পুনরায় কিন্তু ওই প্রত্যাবর্তনকারী বায়ু কিন্তু আবার বৃষ্টিপাত ঘটায় ওই করমণ্ডল উপকূলে এর ফলে কিন্তু বছরে একবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহের ফলেও হলো আবার একবার কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রবাহের ফলেও হলো এই করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো আমি ভিডিওটি বলার সাথে সাথে পাশে তোমাদেরকে চিত্র দিয়ে দিয়েছি কিভাবে সেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে বা ঢুকেছে সেটা তোমরা আশা করি দেখেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো এবং তোমার মতন বন্ধু বান্ধবদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো কারণ তোমরা শেয়ার করলে লাইক করলে আমারও ভিডিও বানানোর উৎসাহ খানিকটা বাড়ে